আসসালামু আলাইকুম আমার নাম রত্না আমি একজন প্রবাসী নারী আসলে আমি আমার আম্মুর মাধ্যমে প্রবাসী যাই আমার হাজব্যান্ড আগেই ওখানে ছিল তো সেখানে আমার পারিবারিকভাবে বিয়েটা হয় বিয়ে হওয়ার পরে আমার সাংসারিক জীবন তিন বছর ভালোই কাটে ভালো কাটার পরে আমি বাহিরের থেকে বাংলাদেশে আসি আসার পর আমার স্বামীও আসেন দুজনেই আসি আসার পরে আমার জানি না কি হয়েছে আমার বাচ্চা পেটে আসার পর থেকে এই সাড়ে তিন মাস পর থেকেই আমার হাজবেন্ড আর কি আমাকে রেখে চলে গেছেন

আচ্ছা আপনার স্বামী ওখানে কি করতেন আমার স্বামী রেস্টুরেন্টে কাজ করতেন রেস্টুরেন্টে কাজ করতেন তো সেখান থেকে পরিচয় হয়ে তারপরে আপনাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছিল জি জি এখানে কে কে উপস্থিত ছিলেন আপনাদের সেখানে বলতে আমার হাজবেন্ডের কফিল আমার কফিল তারপরে অনেক বাঙালি ছিলেন কারণ অনুষ্ঠানিক করে বিয়ে হয় তো প্রচুর বাঙালি ছিল ও ভাবে বিয়ে সাথে হয়েছে আচ্ছা বলুন ওখানে আপনি বিয়ের পরে কত বছর ছিলেন ওখানে আমি বিয়ের পরে আমার হাজবেন্ড তো আমার পাঁচ মাস ছয় মাস আগে আসে তো বিয়ের পরে আড়াই বছর তিন বছর এরকম মাস একসাথে সংসার করেছে তো সেখানে কি আপনাদের কোনো বাচ্চা হয়েছে বা জি না ওইখানে আমার কোনো বাচ্চা হয়নি আমার আসলে একটু প্রবলেম ছিল বেবি না হওয়ার একটু প্রবলেম ছিল মানে আপনি আমি এখানে এসে চিকিৎসা করাই চিকিৎসা করানোর পরে আচ্ছা এরপরে কি ঘটেছিল তখন কি আপনি আপনার শ্বশুর শ্বশুর বিয়ের আগে থেকে কি শ্বশুর শাশুড়ির সাথে কথা হতো সবার সাথে কথা বলছি। তো তাদের অনুমতি ছিল আর কি তারা ছিল না আর কি তারা কি ফোনে কথা বলতাম সবার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতাম বিশেষ করে আমার শ্বশুর উনি প্রতিদিনই কথা বলতো আমার শাশুড়ি একটু হাজবেন্ডের সাথে রাগ ছিল না আমাকে বিয়ে করার সময় আমার শ্বশুর আর আমার হাজবেন্ড দুজনেই আমার শাশুড়ির বিরুদ্ধে একটু মিথ্যা বলছিল যে তার মা মানে নাই বললে এরকম কিছু এরকম কিছু বলছিল তারপর থেকে আর কি আমার শাশুড়ি একটু রাগ করে কম কথা বলতো মানে আপনার স্বামী মানে তার মাকে কে অস্বীকার করেছে মা বলছিল তার মা নাকি তার সাথে সৎ মার মতো বিহেভ করে তাকে ভালোবাসে না দেখতে পারে না এরকম কিছু বলছিল আপনি কথা বলতেন আপনি কথা বলতেন আপনার শাশুড়ির সাথে হ্যাঁ ফোনে কথা বলছি তাহলে আপনার কাছে তো তার সৎ মা ওইরকম মনে হয় নি না এই কথাটা আমি আমার শাশুড়িকে বলে দিছিলাম কারণ উনি যখন আমাকে জিজ্ঞাসা করছিল আমি আবার সরাসরি কথা বলতে বলছিলাম আমি বলছিলাম যে উনি আমাকে প্রশ্ন করছিল যে তোমার আব্বুর সাথে কথা বলছো তুমি তো আমার সাথে কখনো বলো না পরে আমি বলছি আম্মু জানেন আপনার নামে ঝগড়া লাগছে তো আচ্ছা যাও যেটা আমরা প্রিয় দর্শক আপনারা এরপরে ওখানে আপনারা আড়াই বছর একসাথে ছিলেন তাকপরে বাংলাদেশে কেন চলে আসেন বা বাংলাদেশে চলে এসেছি আসলে ওখানে অর্থনৈতিক সমস্যা ডলারের সমস্যা আচ্ছা আচ্ছা তো বৈধভাবে ওখানে ছিলেন জি আমি একা বৈধ ছিলাম আমার আম্মা আর আমার হাজবেন্ড অবহিত ছিল অবহিতভাবে ওখানে ছিলেন সরকারিভাবে চলে আসেন সাপরায় নাম দিয়ে আচ্ছা আচ্ছা তারপরে আপনি ওখান থেকে কি কোনো মামলা টামলা ই করে আপনার স্বামী বাংলাদেশে চলে আসেন নাকি এমনি চলে আসেন না এমনি সরকারি সুযোগ দিছিল ওই দেশে ডলার সংকটের কারণে সরকার সুযোগ দিছিল যাদের কাগজ নাই তারা সরকারিভাবে আসতে পারতো আচ্ছা আচ্ছা তো ও এসে তার বাড়ি কোথায় তার নাম কি তার বাড়ি হইছে ফেনি হ্যাঁ আচ্ছা আপনার কাছে এই যে কাগজগুলো কিসের কাগজ এখানে জি এটা আমার হাজবেন্ডের আমার মেডিকেল রিপোর্ট তারপর আমার বিয়ের কাবিন আচ্ছা আচ্ছা বিয়ের কাবিন তো আপনাদের ওই দেশের আইন অনুযায়ী হয়েছে ওখানকার কাগজ আছে ওখানে কোর্ট কাবিন আচ্ছা আচ্ছা তারপরে বলেন হ্যাঁ আমার হাজবেন্ডের বাড়ি হইছে গ্রাম কোহুয়া ডাকঘর বক্স মাহমুদ উপজেলা পশুরাম জেলা ফেনি ফেনি আচ্ছা আপনি পড়াশোনা করেছেন কতটুকু আমি বেশি পড়া লেখা করি নাই আচ্ছা তো এরপরে আপনার স্বামী ওখান থেকে সরকারি একটা সে অবৈধ ছিল তারপরে সরকারি সুযোগে তিনি বাংলাদেশে চলে জি জি তখন বাংলাদেশে চলে আসার পরে তো আপনি তো ওখানে ছিলেন আমার আমি বাহির ছিলাম আমার হাজবেন্ড এসে সুজা বাড়িতে ওঠে আচ্ছা তারপরে তারপর বাড়িতে ওঠার পরে আমি সবার সাথে কারণ সবার জন্য মার্কেট করে পাঠাইছিলাম তো সবার সাথে কথাবার্তা বলছি বলার পরে দেখে আমার হাজবেন্ড যখন আমি আসলাম আমার বাবা মারা যাওয়াতে আমি আসি আর হঠাৎ করে আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন আমাকে ফোন দেয় যে আমার বাবা মারা গেছে তখন ওরা যায় যাওয়ার পরে হঠাৎ করে খবর দেওয়াতে আমার তো বৈধ আমি

হ্যাঁ উনি ঢাকা সাভারে একটা বাসা নেন আমি ওখানে এসে উঠি তো আপনি যখন আসতেছেন তখন তো আপনি শ্বশুর শাশুড়ি জানে আপনি হ্যাঁ জানে তো আপনি মানে আপনার স্বামী যেখানে আছে আপনি সেই বাসায় উঠেছেন আচ্ছা তারপরে কি করেছিল তারপরে আর কি এখানে চলতে থাকে এখানে আমরা আর কি যেখানে ভাড়া থাকি রুম ভাড়া অনেক বেশি তো আমার হাজবেন্ড তখন রাজমিস্ত্রির কাজ করতো তো ওই টাকা দিয়ে পুষাইতো না না পুষানোর কারণে জানুয়ারি দশ তারিখে আমি জানতে পারি যে আমি অন্তঃসত্ত্বা আচ্ছা তো তখন জানার পরে আমি দশ তারিখে আর কি আমি আর আমার হাজবেন্ড দুজনে চাকরির জন্য অ্যাপ্লাই করি তো দুজনেরই একই জায়গায় চাকরি হয়ে যায় একই পদবিতে হেল্পারে তো ওরও চাকরি হয়ে যায় আমারও চাকরি হয়ে যায় তো আমি চাকরি হ্যাঁ আচ্ছা তারপরে তো আমি আর আমার হাজবেন্ড ওখানে চাকরি করি তো আমার অন্তঃসত্ত্বার কারণে আর কি চাকরিটা চলে যায় আচ্ছা

মানে এখন থেকে এখন থেকে কতদিন আগে আরকি আড়াই মাস আগে আড়াই মাস আগে চলে যায় আচ্ছা হ্যাঁ তারপরে

আপনার আগে এক বিয়ে করেছে। এটা আমি আসলে জানতে পারছি পরে কতদিন পরে কতদিন পরে বলতে আমি যখন বাইরে ছিলাম তখন কি আমি একটু ভিডিও করতাম আমার বিয়ের ভিডিও এগুলা ই করতাম তখন আরকি শুনতে পাইছিলাম যে তার বউ বাচ্চা আছে কিন্তু কোনো সম্পর্ক নাই মানে আপনি জানেন তার বহু বাচ্চা আছে কিন্তু রিলেশন ছিল না বলতে ডিভোর্স হয়েছে নাকি এমনি না আসলে আমার হাজবেন্ডকে একদিন দেখি নাই ফোন কথা বলতে আর আমার শ্বশুরকে আমি জিজ্ঞাসা করলাম বলছিল ওই মেয়ের সাথে কোনো রিলেশন নাই আচ্ছা তারপরে যখন বাড়িতে এসে শুনি যে বাড়িতে এসে আর শোনার পরে মানেই বলতে কি ওই মেয়ের সাথে আসলে রিলেশন ছিল না পরে চেয়ারম্যান মেম্বার নিয়ে মেয়ে আর কি বাড়িতে একটা ভালোমতো পজিশন নিয়ে উঠি পজিশন নিয়ে হচ্ছে আচ্ছা ওই ওই সংসারের ছেলে মেয়ে আছে আপনার স্বামীর আমি জানতে পারছি বাট দেখি নাই কখনো যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আছে আপনি কি কখনো আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন আমি গিয়েছিলাম আর রোজার বা তিন রোজায় গিয়েছিলাম 5 তারিখে তো তখন গিয়ে কি দেখেছেন আছে সন্তান আপনার সেই মানে আপনার হাজবেন্ডের আগের ওয়াইফ আছে

একটা আচ্ছা বিয়ে করছে আচ্ছা তো এখান থেকে যেন আপনার আড়াই চলে চলে কি ওই বউয়ের কাছে চলে গেছে না ওই বউর কাছে ও যায় নাই এখন বাড়িতে যাওয়া ওঠার পরে এখন ওর বাবা আর কি ওরে আবার মানে শর্ত দিছে আর কি যে আমাকে ডিভোর্স দেওয়ার পরে ওকে অন্য দেশে নিয়ে চলে যাবে ওরা আবার কুয়েত যাওয়ার প্ল্যান করতেছে পিসা লাগাইছে কুয়েতের জন্য তাহলে ওর ওর বাবা কই বিয়ে করেছে সেটা আমি আসলে জানি না কারণ তাহলে এই যে ছেলেকে তার বাপে এই রকম সাপোর্ট দেয় যে এর আগে একটি বিয়ে করেছে তার সাথে মানে সম্পর্ক তেমন নেই বা এখন আপনার সাথে সে একই ধরনের এখন যেহেতু আপনাকে যদি ডিভোর্স দেয় আপনি তো সাত মাসের অন্তঃসত্ত তো এই সন্তান নিয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন এখন আসলে এখন বলতে কি এখন আমি তো ওই মেয়েটাকে চিনি না যে ওর বিরুদ্ধে কোনো দোষ দেব আমি জানি না আসলে আমি মনে করি ও একজন অসহায় কারণ অসহায় না হলে স্বামী ছয় সাত বছর যোগাযোগ না করলেও তার বাড়িতে পড়ে থাকা অসম্ভব আর আমি মনে করি আমার স্বামী আর আমার শ্বশুর দুজ প্রতারক পতারক কারণ আমাদের দুজনকে উনিই ঠকাইছেন তাদের একটা শাস্তি হওয়া উচিত আর আমার ক্ষেত্রে এখন আমি শুধু চাই যে আমার বাচ্চাটা একটা ন্যাজব বিচার পাক সামাজিক ভাবে তার একটা পরিচয় আসুক আচ্ছা এখান থেকে যাওয়ার পরে আর আপনার স্বামী আপনার সাথে আড়াই বছর ধরে যোগাযোগ নেই তো আপনি তো এর ভিতরে ওখানে গিয়েছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি তো ওখানে যাওয়ার পরে কি হলো ঘটনা ওখানে যাওয়ার পরে আসলে আমি যখন গেলাম তখন ওনারা তো অনেক ঝামেলা করে আমাকে চিনে না ইত্যাদি অনেক ঝামেলা মানে বাই করে দেয় আর কি ঘর থেকে তো তখন আর কি এলাকার কিছু লোক বলে চেয়ারম্যানের কাছে যাও চেয়ারম্যান অনেক ভালো ন্যাজব বিচার পাওয়া তখন চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের কাছে কান্না কাটি সবকিছু বলে খুলে বলি কাগজ পাতি দেখাই তখন চেয়ারম্যান আমার শ্বশুরকে ফোন দেয় আর আমার চাচা শ্বশুর আর লোকজন আছেন তাদেরকে ফোন দেওয়ার পরে তারা একটা দোকানের মধ্যে আর কি বৈঠক বসে বাড়ির একটু সাইডে তারপরে বসাইলে যখন ওইখানে আর কি সব কথা জিজ্ঞাসা করে যে মেয়েটাকে চিনো কিনা ফার্স্টে অস্বীকার করে তারপরে মেনে নেয় লাস্টে দিয়ে মেনে নেয় হ্যাঁ চিনি মেয়েটার সাথে কথাবার্তা বলছি অবশ্যই জানি পরে তখন আর কি চেয়ারম্যান বলে যে তুমি একটা সেলের বউ আছে থাকা সত্ত্বেও আর তোমার সেল আরেকটা বিয়ে করলো তুমি সাপোর্ট এত দিন কথা বলছো মেয়েরে কেন তখন আর কি সে কোনো কথা বলে না নিরাপত্তাই পালন করে তখন চেয়ারম্যান বলে ঠিক আছে যা হওয়ার হয়েছে তুমি যদি মেনে না নাও মেয়েটাকে তাহলে মেটা মামলা করে দিবে সেখানে আমি ওরে রায় দিয়ে দিতেছো মামলা করবে এখন তুমি আমার এলাকার লোক আমি চাই না তোমার আমি মামলা করুক আমরা সামাজিকভাবে একটা বিচার করে দিতেছি মেয়েটাকে খরচা দিবা আমার হাজব্যান্ডকে ডাকার কথা বলা হয় আমি বলি যে আঙ্কিল আমার হাজব্যান্ডকে ডাকেন ওকে না ডাকলে তো বুঝতে পারবো না আসল ঘটনা কি পরে বলতেছে যে ও ওখানে থাকে না কোথায় থাকে ওনারা জানে না তো আমি আবার ঠিকানা দিই আপনি হাজির করেনই আপনার শ্বশুরই জেটক চেয়ারম্যানের রায় দিয়েছে কি আসলে চেয়ারম্যানের রায় দিয়ে 3000 টাকা করে আমাকে প্রতি মাসে দিতে বলে আর আমার ডেলিভারির খরচটা ওইটা আমার শ্বশুরকে দিতে বলে আর আমার বাচ্চা ডেলিভারির পরে ছেলে মেয়ে যাই হোক তারপর ডেলিভারির পরে তারা একটা সাজেশন দিবে

তো এখন আপনি চাচ্ছেন কি আপনি কি আসলে এটা ন্যায্য বিচার বা আপনি স্বামীর অধিকার ফিরে পেতে চাচ্ছেন এমন কোনো কিছু জি আসলে আমি অবশ্যই আমি তার সন্তানের মাতার সাথে সঞ্চার করতে চাই এখন বাকিটা হয়েছে তাদের উপরে নির্ভর করতেছে যে আমার সাথে যাই হোক কিন্তু আমার বাচ্চাটার যেন কোনো ই না হয় আমি আমার বাচ্চাটার জন্যই যথেষ্ট দেখে গেছে আমি হয়তো এই পরিস্থিতিতে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা নেই যদি তারা মেনে না নেয় কারণ কেটে চলে যাবেন বা যেটা হোক কেন কিন্তু আপনার জনাগত যে সন্তান আসতেছে জি তার তো কোনো অপরাধ নেই এখন দেখে গেছে তার অপরাধ নাই এখন আমি ঠিকমতো খাবার পাই না আমি না খেয়ে থাকতে পারি কিন্তু আমার বাচ্চাটা তো না খেয়ে থাকতে পারে না একটা খুদার কষ্ট কিন্তু একজন গর্ভবতী মহিলাই বুঝতে পারে যে তার পেটে কিউদা লাগলে বাচ্চাটা কি করে প্রিয় দর্শক আসলে আপনারা যতটুকু জানতে পেরেছেন যে এই যে ভনটি আসলে তাদের যে বিয়ে হয়েছে তারপরে সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা কিন্তু আসলে কোন পয়সালাতে তিনি এসেছেন আচ্ছা ওই যে আপনাকে তিন মাসের টাকা দেবে সেটা কি দিচ্ছে এখন আচ্ছা যেটা চেয়ারম্যান রায় দিয়েছে সেটাও কিন্তু তিনি পাচ্ছেন না তাহলে দর্শক আমাদের সাথে থাকুন এবং আগামী পর্বতে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালাম